আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ইটস মি মারিয়া আক্তার ইলা। ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। তো লেটস গেট স্টার্টেড। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি চালতার আচার তৈরি করে ফেলেছি। তো চালতার আচার তৈরি করার জন্য প্রথমেই লাগবে চালতা। তো আমি চালতাটাকে এভাবে কেটে রেডি করে নিয়েছি। তো এভাবে কাটার পর চালতাটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধোয়ার আগে আমি এটার ভেতর কোনো পানি অ্যাড করি নাই, এটা একবারে আমি শুকনো শুকনো রেখে পরবর্তীতে ধুয়ে নিয়েছি। তো তারপর এখানে আমি নিয়েছি ফোড়নটা তৈরি করার জন্য 3টা শুকনো মরিচ, তারপর নিয়েছি গোটা কতক ধনিয়া। তো তারপর এখানে আমি নিয়েছি 5 ফোড়ন, গোটা কতক 5 ফোড়ন। তো এগুলো আমি ফোড়নের কাজে ব্যবহার করব। তো এগুলোকে শুকনো কড়াইতে আগে ভেজে নিতে হবে কোনো তেল ছাড়া। তো চলে যাচ্ছি কড়াইয়ে, তেল গরম করা লাগবে না এখানে, শুকনো কড়াইতে ভাজতে হবে। তো ফার্স্টে আমি এখানে শুকনো জল একটু আগে থেকে ভেজে নিলাম, তারপর দিলাম 5 ফোড়ন আর ধনিয়াগুলো। তো এটা আমাকে সাবধানতার সাথে করতে হবে, না হলে পুড়ে যেতে পারে, পুড়ে গেলে আচারের ফ্লেভারটা ভালো আসবে না। তো এটা সাবধানতার সাথে করা লাগবে। তো এখানে আমি এভাবে করে সুন্দর করে ভেজে নিলাম, নিয়ে একটা বাটিতে উঠিয়ে নিলাম। তো এখানে আমি ব্লেন্ড করতেছি, আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। তো ব্লেন্ড করার পর ফিরে আসলাম, আমার এতটুকু হলো। তো আমি আপনাদের সুবিধার্থে বাটিতে ঢেলে দেখাচ্ছি যে আমার কতটা পরিমাণ হয়েছে। আমার তো আগে বলা হয়নি, এখানে আমি 3টা চালতা ইউজ করেছি আচারটা তৈরি করার জন্য। আপনারা আপনাদের প্রয়োজন মতো চালতা এখানে ব্যবহার করতে পারেন। তো এখন আমি এটাকে সরিয়ে রাখব, এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার আমি একটা হাঁড়িতে পানি গরম দিয়ে নিলাম, তারপর এখানে আমি লবণ, কিছুটা লবণ অ্যাড করেছি, তারপর কিছুটা হলুদ অ্যাড করে নিলাম। লবণ হলুদ অ্যাড করার পর এখানে আমার ধুয়ে রাখা চালতাগুলো আমি ঢেলে দিব। তো ধুয়ে রাখা চালতাগুলো আমি ঢেলে দিচ্ছি। তো এখানে আমি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করি নাই, কারণ আমার মনে হচ্ছিল এটা রান্না করার যে সাউন্ডটা আসতেছিল সেটা অনেক ভালো লাগতেছিল, তাই এখানে আমি কোনো এক্সট্রা সাউন্ড অ্যাড করি নাই। এটাকে আমি ততক্ষণ গরম করব যতক্ষণ এটা সিদ্ধ না হয়। তো সিদ্ধ হওয়ার পর এটাকে পাটায় আপনারা ছেঁচে নিতে পারেন, তো থেতলিয়ে নিতে পারেন। আমি এখানে পাটা না, আমি এখানে একটা প্লেট উবুর করে তার উপর বেলুন দিয়ে একটু থেতলিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে পাটায় থেতলিয়ে নিতে পারেন। তো পাটার ঝামেলাটা আমি করলাম না, আমি আপনাদের দেখানোর জন্য এভাবে থেতলিয়ে নিলাম। তো থেতলিয়ে নেওয়ার পর আমার পুরোটা এতটুকু হয়েছে, তো বেশটুকুই আমার এখানে হয়েছে। তো এখন চলে যাব রান্নার পালাই। তো এখানে আমি প্রথমে কড়াইটাকে গরম করে তেল দিয়ে নিলাম, সরিষার তেল এখানে আমি ইউজ করেছি। অবশ্য আপনারা সবার জানা উচিত যে আচারে সরিষার তেলটা ইউজ করি। তারপর এখানে আমি 3টা শুকনো ঝাল দিয়ে নিলাম, তারপর একটা তেজপাতা দিয়ে নিলাম, তারপর এখানে 1টা নাড়িয়ে নিলাম। আপনারা চাইলে এখানে কিছুটা 5 ফোড়ন দিয়ে নিতে পারেন ফ্লেভারটা ভালো আসার জন্য। তো আমি এখানে 5 ফোড়ন অ্যাড করি নাই, কিন্তু আপনারা চাইলে এখানে 5 ফোড়ন অ্যাড করতে পারেন। তো তারপরে আমি আমার সিদ্ধ করা আর থেতলিয়ে নেওয়া চালতাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমার এতটুকু হয়েছে, তো এখন এটাকে সুন্দর করে নাড়িয়ে দিতে হবে। তো একটু সামান্য ভাজতে হবে, পুরোটা ভাজার দরকার নয়, একটু ভাজতে হবে, একটু ভাজলে ফ্লেভারটা খুব ভালো আসবে।
আর এভাবে যদি চাচার আচার আপনারা বানান তাহলে অনেকদিন ধরে সংগ্রহ করে সেটাকে খেতে পারবেন। তো এটা অনেক স্বাদের একটা আচার, আপনারা সবাই কম বেশি চালতার হাউল আচার পছন্দ করেন, বাজার থেকে কিনে নেওয়া চালতার আচার থেকে এটা আরও বেশি স্বাদ। তো আমি এখানে চিনি অ্যাড করলাম, চিনি অ্যাড করার পর আমি এখানে কিছুক্ষণ রেখে দিব। তো আমার মনে হয় আমি একবারে বেশি করে চিনিটা অ্যাড করে নেওয়া ভালো। তো আমি এখানে আরেকটু চিনি দিয়ে নিলাম, তো এখানে আমি হাফ কেজির একটু বেশি চিনি ইউজ করেছি তিনটা চালতার জন্য। চিনিটা হচ্ছে যে যার পছন্দ মতো নেবেন, যে যতটুকু চিনি খেতে পছন্দ করেন ততটা চিনি এখানে ব্যবহার করবেন। চিনি দেওয়ার পর এটাকে ভালো করে নাড়িয়ে নিব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন চালতার নিচ থেকে চিনির শিরা বের হচ্ছে। তো এখানে কোনো পানি অ্যাড করা যাবে না, পানি অ্যাড করলে চালতাটা বেশি দিন সংগ্রহ করতে পারবেন না। তো এখন কিছুক্ষণ নাড়াদাড়ি করার পর এর মধ্যে আমি আমার ফোড়নটাকে ঢেলে দিলাম। তো ফোড়নটা ঢেলে দেওয়ার পর কিছুক্ষণ আমি রেখে দিব আর এভাবে এভাবে নাড়াচাড়া করব। তো এটা ভালো দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে কড়াইয়ের ওপর থেকে ধোঁয়া উঠতেছিল, যার কারণে ক্যামেরায় এটা অত সুন্দর দেখা যাচ্ছে না, কিন্তু চালতাটা দেখতে অনেক লোভনীয়, অনেক সুন্দর হয়েছিল। তো আমার ব্লগটা আজকে এই পর্যন্তই, আমার চালতার আচারটা খেতে অনেক মজা হয়েছে। তো আজ ভিডিওটা আর বাড়াবো না। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো থাকবেন, ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, বেল আইকনটি ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।